হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন HDFC লাইফের কোন কোন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আমরা মার্কেটে ব্যবহার করতে পারি সে সম্বন্ধে আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। সাথে সাথে HDFC লাইফের পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা অ্যানালাইসিস করে নেবো একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে শর্ট করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট ট্রেড অ্যান্ড এফএনও, সিম্পলি আপনি এটার উপরে ক্লিক করে নেবেন। সো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি চাইলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেলের ব্যবহার করে নিতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করে নিতে পারেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম অপশন চ্যানেল কল অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে বাই কল এবং বাই পুটও করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখানে হচ্ছে সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো আমি এটার উপর ট্যাপ করার পর এখান থেকে সিম্পলি আমি HDFC লাইভ সার্চ করে নেবো, ঠিক আছে। সো HDFC সার্চ করার সাথে সাথে এখান থেকে HDFC লাইভ চলে এসেছে। সো এখানে আমাদের কাছে HDFC লাইফের এফ এনওর অপশন চলে এসেছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো ক্লিক করার সাথে সাথে HDFC লাইফের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো HDFC লাইফের চার্টে আমরা একটা মার্কেট আপট্রেন্ড দেখতে পাচ্ছি, পরবর্তীকালে একটা ব্লু স্ক্যান্ডেলের মাধ্যমে 533-এ মার্কেট ক্লোজ করেছে HDFC লাইফ। সো পরবর্তী দিন HDFC লাইফের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো। ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজ। হোম পেজ আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনের উপরে ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর এখান থেকে আমরা সিম্পলি সার্চ করে নেবো HDFC লাইফ। আমি অলরেডি HDFC লাইফ সার্চ করে রেখেছি, তাই জন্য আমি ট্যাপ করে নেবো। এটার উপরে আপনি চাইলে এখান থেকে HDFC লাইফ সার্চ করে নিতে পারেন। সো ট্যাপ করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন চলে এলো। সো এখানে একটা স্টক রিটেসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো এটার উপরে ক্লিক করার সাথে আমাদের কাছে একটা ওভারভিউ পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি HDFC লাইফ পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এবং 2 জন জানিয়েছে মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 8 জন জানিয়েছে মার্কেট ব্লু স্ট্যান্ডে যেতে পারে এবং 17 জন জানিয়েছে। অর্থাৎ HDFC লাইফের মার্কেট পরবর্তী দিন ব্লু স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বোচ্চ। সিম্পলি আমরা এখান থেকে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো। সো ক্লিক করার পর এখান থেকে চাইলে আমরা 3 মিনিট তাছাড়া 5 মিনিট তাছাড়া 10 মিনিট তাছাড়া 15 মিনিট তাছাড়া 30 মিনিট তাছাড়া 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট জেনে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ার রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 517-এর একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 502-এর একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 479-এর একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 541-এর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 549-এর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 572-এর একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন HDFC লাইফের মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজ আসার পর আমরা আবার ইনস্টল অ্যাপ ওপেন করে নেবো। ওপেন করার সাথে সাথে HDFC লাইফের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে এলো। সো আমরা দেখলাম HDFC লাইফের মার্কেট পরবর্তী দিন ব্লু স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক, ঠিক আছে। সো আপনি যে রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্টের কথা হলো সেগুলো আপনি পরবর্তী দিন HDFC লাইফের মার্কেটে আপনি চিহ্নিত করার মাধ্যমে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমরা যেহেতু দেখলাম মার্কেট পরবর্তী দিন HDFC লাইফের বুলিশ পারফরমেন্স যেতে পারে এটা চান্স সর্বাধিক, তার জন্য সিম্পলি আমরা এখান থেকে বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর সিম্পলি বাইরের উপরে ট্যাপ করবো। বাইরের উপরে ট্যাপ করার সাথে সাথে কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনটি ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটা অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন HDFC লাইফের মার্কেটে আপনি কিন্তু সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট সেন্টার উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।